আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা প্রেপোজিশনের আরেকটি বোর্ড প্রশ্ন সমাধান করব। এইখানে যে প্যাসেজটি এসেছে, এটা মূলত তোমাদের ইংলিশ ফর টুডে যে বইটি আছে সেখান থেকে দেয়া হয়েছে। ইংলিশ ফর টুডে যে বইটি আছে সেখান থেকে দেয়া হয়েছে। তবুও আমরা এখান থেকে অনেক কিছু শেখার চেষ্টা করব, এখানে অনেক কিছু শেখার আছে। এবং আমি যে আগের যে দুটি ক্লাস তোমরা দেখেছো সেখানেও কিন্তু এই বিষয়ে আমি কিছু কথা বলেছি যে কোন প্রিপোজিশন গুলো বেশি আসে। তবু আমি আরেকবার একটু দেখে নিয়ে আসি তোমাদের কোন প্রিপোজিশন গুলো বেশি আসে। দেখো, এই তিনটি প্রিপোজিশন আমি আগের ক্লাসেও বলেছি যে তিনটি প্রিপোজিশন সবচেয়ে বেশি আসে পরীক্ষায়। অফ, এর বা র, এটা সবচেয়ে বেশি আসে। এর বা র বোঝাতে অফ হয়, অন্তস্থ এ তে এটা ইন হয়, জন্যে বা কারণে বোঝাতে ফর হয়। এই তিনটা সবচেয়ে বেশি আসে, সেই বিষয়টা আমরা দেখবো। এছাড়াও টু, অ্যাট, ফ্রমও পরীক্ষায় আসে। তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই। দেখো, আজকে আমরা আলোচনা করব দিনাজপুর বোর্ড 2019 সালে, 2019 সালের দিনাজপুর বোর্ডটি সমাধান করব। দেখো, এ ক্র্যাফট ওয়ার্ক ইন অ্যান অ্যাপ্লাইড, এটা একটা প্রয়োগকৃত ফর্ম, তাই না? শিল্পের একটা প্রয়োগকৃত ফর্ম কি শিল্পের? এই যে দেখো, শিল্পের, আমি যদি বলি শিল্পের, তাহলে আমাকে কি ব্যবহার করতে হবে? খেয়াল করে দেখো, তাহলে আমাকে ব্যবহার করতে হবে অফ। শিল্পের যদি বলি, তাহলে আমাকে ব্যবহার করতে হয়েছে অফ শিল্পের। তাহলে এর বা র হলে সবসময় অফ ব্যবহার করতে হবে। তাহলে অফ আর্ট, সোশ্যাল অ্যান্ড কালচারাল প্রোডাক্ট। এরপর ইনক্লুসিভ নেচার অফ ফক ইমাজিনেশন, লোক কল্পনার বা লোক চিন্তা চেতনার। তাহলে আবারও এর বা র, দেখো অফ। তাহলে এই দুটি একই নিয়মে পরীক্ষা আসলো যে এর বা র হলে ইংরেজিতে অফ হয়। যেমন তোমরা বঙ্গবন্ধুর প্যাসেজের মধ্যে পাবা, বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তাদের অধিকার চায়। তোমাদের ইংলিশ ফর টুডে বইটা এটা এই লাইনগুলো আছে, সেখানে দেখবে অপের যে ব্যবহারটা, বারবার এই ব্যবহারটি পরীক্ষায় এসেছে। এ ক্র্যাফট ওয়ার্ক হুইচ ইউজুয়ালি ডাজ নট বেয়ার, সাধারণত তুমি যে এখানে যে হস্তশিল্প বা শিল্পগুলো আছে সামগ্রিক প্রেক্ষাপটে, এটা কিন্তু এই যে এটাও কিন্তু অপের ব্যবহার। দেখো, ডাজ নট বেয়ার, সাধারণত ওই যিনি সৃষ্টি করেছেন বা যিনি এটা তৈরি করেছেন তার কোনো সিগনেচার থাকে না, তার কোনো পরিচয় দেয়া থাকে না। তাহলে দেখো, এই যে সিগনেচার অফ ইটস মেকার, আবারও এর বা র, এর বা র হলে অফ হয়ে যায়। এরপরে দেখো, গত ক্লাস আমরা বলেছিলাম লুকের সাথে অনেকগুলো প্রিপোজিশন হয়, এর জন্য হচ্ছে কোনো দিকে দৃষ্টি দেয়া, তাকানো। তাহলে আমরা যদি একটি পুরাতন নকশিকাতার দিকে তাকাই, 30 বছরের নকশিকাতার, পুরাতন নকশিকাতার দিকে তাকাই, তাহলে হোয়েন উই লুক অ্যাট, তাহলে এটাও আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, অর্থাৎ ঢাকা বোর্ড, অর্থাৎ এই প্রশ্নটি আমরা যখন সমাধান করেছিলাম, এটা ঢাকা কোন একটা বোর্ড সমাধান করেছিলাম, আমরা ভুলে গিয়েছি, যশোর। এই যশোর বোর্ডটা যদি একবার দেখে নাও তাহলে তুমি এই বিষয়টি পাবা এখানে, যেখানে আমি কেন অ্যাড বলেছি আর কি, ঠিক আছে? লুক অ্যাট, তারপরে লুক আফটার, দেখাশোনা করা, কোনো দিকে দৃষ্টি দেওয়া, লুক অ্যাট, লুক ফর, কোনো কিছু খোঁজা, লুক ইনটু, তদন্ত করা, লুক ডাউন, আপন অবজ্ঞা করা। এ থার্ড ইয়ার ওল্ড নকশিকাতা, উই ওন্ডার, একইভাবে দেখো, কোনো কিছুতে অবাক হওয়া ইংরেজিতে কি হয়ে যায়, অ্যাট ব্যবহার করতে হয়, কোনো বিষয়ে বা কোনো কিছুতে অবাক হয়ে যাওয়া। তাহলে উই ওন্ডার অ্যাট ইটস মোটিভস অ্যান্ড ডিজাইন, দ্যাট নির্দেশ করে, যেটা রেফার টু বা পয়েন্ট টু, নির্দেশ করা, তাহলে রেফার টু বা পয়েন্ট টু, কোনো কিছু কি নির্দেশ করছে, দেখো দ্য আর্টিস্টিক ইঞ্জেনুইটি, অর্থাৎ শিল্পের যে মানে একদম পিওর যেটা ইঞ্জেনুইটি, খাঁটিত্বকে আর কি, মৌলিক জিনিসটাকে ইন্ডিকেট করছে আর কি। তাহলে এটা এটা যে মৌলিক শিল্পকর্মের দিকে যদি আমরা একটু দেখি, আর্টিস্টিক ইঞ্জেনুইটি অ্যান্ড দ্য প্রেজেন্স অফ দ্য মেকার, এই যে দেখো প্রেজেন্স অফ দ্য মেকার, এই যে এটার ভিতরে তার যে অবস্থান, এটার অবস্থান না, এটার ভিতরে যে ওই যিনি এটা শিল্পী তার অবস্থানটাকে এখানে ইন্ডিকেট করা হচ্ছে, যে এটার ভিতরে, তাহলে কি হবে, ইন ইট, এটার ভিতরে। আমরা জানি অন্তস্থ এতে ইংরেজিতে কি হয়ে যায়, ইন ব্যবহার করতে হয়, ইন ইট। তাহলে দ্য প্রেজেন্স অফ দ্য মেকার, আবার এই যে এখানে অফ হলো কেন, মেকারের উপস্থিতি, এটাতে মেকারের উপস্থিতি, মানে যিনি তৈরি করেছে, প্রডিউসার, যিনি এটাকে উৎপাদন করেছে বা তৈরি করেছে, সৃষ্টি করেছে, তার যে উপস্থিতি। তাহলে এখানে আবারও এর বা র হলে ইংরেজিতে অফ ব্যবহার করতে হবে। দ্য ফ্যাক্ট দ্যাট উই ডোন্ট নো হার নেম অর এনি আদার ডিটেইলস, তার সম্পর্কে, তাকে নিয়ে, তাহলে কোনো কিছু সম্পর্কে তাকে নিয়ে কি করতে হবে, দেখো অ্যাবাউট হার, তার সম্পর্কে যেটা, তাহলে দ্য ফ্যাক্ট দ্যাট উই ডোন্ট নো হার নেম, আমরা তার নাম জানি না কিন্তু তার সম্পর্কে বিস্তারিত জানি না, অ্যাবাউট হার, তার সম্পর্কে, ডাজ নট, আর সেটা যদিও আমরা তার সম্পর্কে জানি না, সেটা আমাদেরকে দূরে সরিয়ে নেয় না, অ্যাওয়ে ফ্রম বলা হয়। তাহলে কি বলবো আমরা, দূরে সরিয়ে নেয় না, অ্যাওয়ে ফ্রম, যে টেক এনিথিং অ্যাওয়ে ফ্রম আওয়ার অ্যাপ্রিসিয়েশন, আমাদের প্রশংসা থেকে তাদেরকে দূরে সরাতে পারে না। কিসের, ওই আর্টিস্টের,
ঠিক আছে, আর্টিস্টের, অফ দ্য আর্টিস্ট, ওই আর্টিস্ট এর, আবারও এর বা র হলে ইংরেজিতে আমরা কি ব্যবহার করছি? দেখো অফ ব্যবহার করছি, এর বা র ইংরেজিতে তাহলে আমরা বারবার কি ব্যবহার করছি খেয়াল করে দেখো, অফ ব্যবহার করছি, এর বা র হলে তাহলে ইংরেজিতে সবসময় আমরা কি ব্যবহার করব, ইংরেজিতে সবসময় এটা কি ব্যবহার করব, এর বা র বোঝাতে অফ ব্যবহার করব, এর বা র বোঝাতে আমরা কি ব্যবহার করব দেখো, অফ ব্যবহার করব। তাহলে আমরা যেটা পেলাম, অ্যাবাউট আর ফ্রম আওয়ার অ্যাপ্রিসিয়েশন অফ দ্য আর্টিস্ট, অফ দ্য আর্টিস্ট। একইভাবে ইনডিড দ্য ইন্টিমেট নেচার, এই কাঁথার যে একটা তোমার, এই যে আবারও দেখো এর বা র ইংরেজিতে আবারও অফ আর কি, ঠিক আছে, অফ, তাহলে এটা কি পাচ্ছি, এই কাঁথাটির যে একান্ত ইন্টিমেট মানে ঘনিষ্ঠ নেচার, অন্তর্নিহিত নেচার, আন্ত নেচার যেটা, ঠিক আছে, সেটাকে ইন্ডিকেট করা হচ্ছে, মর্মস্পর্শী যেটা নেচারটা অফ কাথা এন্ড টেক্সটাইল ফিলিং ইন ইট, এটার ভিতরে যেটা, তাহলে সেটা কি করে, জেনারেটস, উৎপাদন করে, উৎপন্ন করে, এটাকে প্রাণবন্ত করে, অ্যানিমেট দ্য ওয়ার্ক, কাজটাকে জীবন্ত করে তোলে, এবং অনেক বেশি আকর্ষণীয় করে তোলে। ঠিক আছে, তাহলে সবচেয়ে দেখো কয়টা পরীক্ষা আসছে, দেখো অফ 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 এবং অফ চারটা এসেছে শুধু একটা নিয়ম থেকে, এর বা র, এবং এখানে অন্তঃস্থ এতে এটা ইন ব্যবহার করছি, কোনো দিকে দৃষ্টি দেওয়া, তার সেক্ষেত্রে কোনো দিকে তাকানো, দৃষ্টি দেওয়া, লক্ষ্য করা, তাহলে এড ব্যবহার করতে হয়, সেটা শিখলাম আমরা, কোনো কিছু সম্পর্কে অ্যাবাউট এবং কোনো কিছু দৃষ্টি দেওয়া, সেক্ষেত্রে আমরা টু ব্যবহার করলাম। আশা করি বুঝতে পেরেছো, তাহলে আমাদের প্রিপোজিশন, কোন প্রিপোজিশন গুলো পরীক্ষায় বেশি আসে সেগুলো খুব ভালো করে পড়বে, তাহলে পরীক্ষায় তোমার কখনো সমস্যা হবে না। যদি সম্ভব হয় তোমরা, আমি পুরো বাংলা অনুবাদটা করলাম না, তাহলে একটু সময় বেশি লেগে যায়, তোমরা চাইলে এখান থেকে দেখে বাংলা অনুবাদটা করতে পারো, এবং তোমাদের যে বইটা আছে বই থেকেও আরেকবার তুমি রিডিং করতে পারো, তাহলে তোমার কি হবে, তোমার আত্মবিশ্বাসটা আসবে যে কেন এই প্রিপোজিশন গুলো ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, আর যদি একাধিক, এখানেও তো গ্যাপ দিতে পারতো, যেমন এখানে অব, এখানেও গ্যাপ দিতে পারতো, ঠিক আছে, এখানে গ্যাপ দিতে পারতো, তাহলে অনেক জায়গায় আছে যে গ্যাপটা আবার নতুন করে যদি প্রশ্ন করার সময় অন্য কোনো টিচার প্রশ্ন করলে কিন্তু সেখানে অ্যাপটা দিতে পারতো। আর এখানে একটা ছোট্ট ভুল আছে, এই ক্র্যাফট ওয়ার্ক ইন হবে না, এটা হবে ইজ, এই জায়গাটা হবে, এটা ইজ ইন হবে না, এটা হবে ইজ, ইজ অ্যান অ্যাপ্লাইড ফর্ম অফ আর্ট, ঠিক আছে, এটা ইন হবে না, এটা ইজ হবে। তো ভালো থেকো তোমরা, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।